আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি করছি, সেটা হচ্ছে আমের ঝুড়ি আচার। আমের ঝুড়ি আচারটি করার জন্য প্রথমে আমি আমগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এইভাবে 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 আমগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে বলে আমের ঝুড়ি আচার। এখন আমি আমের ঝুড়ি আচার করব। তো আমি স্টিলের একটি কড়াইয়ে আমের ঝুড়িগুলো কেটে নিয়েছি। এখন আমি এর সাথে চিনি মিক্স করব। এখন আমি এই যতটুকু পরিমাণ আম কুচি করেছি ততটুকু পরিমাণ এই চিনি নিব। মিষ্টি আচার বানাবো যেহেতু আমি, আমি চিনির পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। আমি এখন এটাকে সুন্দর করে মিশ্রণটা ভালোভাবে করে নেব। এটা কিছুক্ষণ মেখে আমি এটা রেখে দেব। স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, সেখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আমি এটাকে নাড়াচাড়া করতে থাকব। পরিমাণ মতো লবণ, কিছু অর্ধেক দিব লবণ আর অর্ধেক দিব বিট লবণ। এখন আমি এটা ভালো করে নেড়ে দেব। এর সঙ্গে আমি এখন মিক্সড করব। হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে আমি এটাকে একটু ভালো করে এখানে নিয়েছি জিরা ভাজা আর নিয়েছি মৌরি, পাঁচফোড়ন ভাজা এবং শুকনো মরিচ একসঙ্গে ভাজা গুলো আমি গুঁড়ো করে রেখেছি। তিনটার মিশ্রণে আমি এখন এর সঙ্গে দিয়ে দেব মৌরি, পাঁচফোড়ন আর শুকনো মরিচ, আর সাথে দিয়েছি জিরা ভাজনা। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়োটা মিক্স করে দিলাম।
আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে আমি এই আচারটা আমি 1 বছর আমি সংরক্ষণ করতে পারবো, এই জন্য আমি ভিনেগারটা দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে আমটা ভালো থাকবে, আমি এটা সংরক্ষণ করতে পারবো অনেকটা দিন। গেল আমার আমের ঝুরি আচার। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন।